এক কাঠুরের তিন ছেলে। তাদের মধ্যে ছোট ছেলেটি একটু বোকা, তাই তাকে সকলে হাদারাম বলে ডাকে। একদিন কাঠুরে তার বড় ছেলেকে ডেকে বলল, আজ আমার অসুখ করেছে, আমি কাঠ কাটতে বনে যেতে পারবো না। তুমি যাও, কাঠ কেটে বাজারে বিক্রি করে আমাদের খাওয়ার জন্য বাজার খরচ করে নিয়ে এসো। তা শুনে কাঠুরের বড় ছেলে কাঠ কাটতে বনে চলল। তার মা সঙ্গে রুটি আর দুধ দিয়ে বলল, বন তো ঢের দূরে, সেখানে গিয়ে তোমার বড্ড খিদে পাবে, তখন এই রুটি আর দুধ খেও। বনের ধারে এক বুড়ো বসেছিল। সে কাঠুরের ছেলেকে দেখে বলল, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু কিছু খেতে দেবে? তুমি আমার কাছ থেকে খাবার চাইছো, কিন্তু এই ঝোলায় যতটুকু খাবার আছে তাতে আমার নিজেরই পেট ভরবে না, তোমাকে আমি কোত্থেকে দেব? যাও বাপু, পালাও পালাও, এখান থেকে পালাও। এই বলে সে কাঠ কাটতে গেল। গিয়ে যেই একটা গাছ কাটতে কুড়াল উঠিয়েছে, অমনি সেই কুড়াল ফসকে তার হাতের উপর পড়ে গেল। হাত কেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো, কাজেই কাঠ আর কাটা হলো না। পরদিন মেজো ছেলে কাঠ কাটতে গেল, তার সঙ্গে তার মা রুটি আর দুধ দিল। সেদিনও সেই বুড়ো বনের ধারে বসেছিল আর কাঠুরের ছেলের কাছে খেতে চাইল। বড় খিদে পেয়েছে বাবা, কিছু খেতে দেবে? এইটুকু খাবার আমি নিজে না খেয়ে তোমাকে দেই আর কি, বয়ে গেছে আমার। না বাপু, ওসব খাবার টাবার হবে না, যাও তুমি যাও, এখান থেকে চলে যাও। তারপর সে বনের ভিতরে গিয়ে কাঠ কাটবার জন্য যেমনি কুড়াল উঠিয়েছে, অমনি ধপাস করে কুড়ালটা তার পায়ের উপর পড়ে গেল আর তার পা কেটে গেল, কাজেই সেদিন আর তার কাঠ কাটা হলো না। তারপর কাঠুরের ছোট ছেলে গেল কাঠ কাটতে। সে বেচারা বোকা বলে তাকে কেউ ভালোবাসে না। তার সঙ্গে তার মা খাবার দিল খালি বাসি রুটি আর জল। সেদিনও বনের ধারে সেই বুড়ো বসে। হাদারামকে দেখে বুড়ো বলল, বড় খিদে পেয়েছে বাবা, কিছু খেতে দেবে? তাই তোমার অনেক খিদে পেয়েছে, কিন্তু কি করি বলতো, আমার কাছে তো অনেক কিছু নেই, শুধু এই বাসি রুটি আর জল আছে, তাতে কি তোমার পেট ভরবে? ঠিক আছে, তাহলে চলো এই খাবারগুলো দুজনে একসাথে খেয়ে নিই। তারা দুজনে মিলে সেই রুটি আর জল ভাগ করে খেল। খেয়ে দিয়ে বুড়ো ভারী খুশি হয়ে বলল, তুমি আজ প্রথমে যে গাছটা কাটবে তার নিচে একটা খুব ভালো জিনিস পাবে। কি বললে, প্রথমে যে গাছটা কাটবো তার নিচে একটা ভালো জিনিস পাবো? তাহলে তো আমার বাবা অনেক খুশি হবেন। তবে তুমি ছাড়া যেন ওটা কেউ না ধরে, ধরলে তার সর্বনাশ হয়ে যাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়ো, আমি তাহলে বনের ভিতরে যাই কাঠ কাটতে। তারপর হাদারাম গেল কাঠ কাটতে। গিয়ে একটা গাছ কাটতেই গাছের ভেতর থেকে বের হলো সুন্দর একটা সোনার হাঁস। বুড়ো তো ঠিকই বলেছিল, এ তো দেখছি একটা সোনার হাঁস, এটা বিক্রি করলে অনেক টাকা পাবো আর আমাদের পরিবারের খাবারের কোনো চিন্তা থাকবে না। তারপর কাঠগুলো বেঁধে সেই সোনার হাঁস নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো। কিন্তু খানিক দূরে যেতেই রাত হয়ে গেল। তখন সে ভাবল, রাতে আর কোথায় যাব,
কোনো এক গেরস্থের বাড়িতে গিয়ে থাকি, সকালে উঠে বাড়ি চলে যাব। ওই তো একটা গেরস্থের বাড়ি দেখা যাচ্ছে, যাই ওই বাড়িতে গিয়ে থাকি। এই ভেবে সে এক গেরস্থের বাড়িতে গিয়ে উঠল। গেরস্থর দুই মেয়ে, সোনার হাঁস দেখে তাদের ভারী লোভ হয়েছে। দুজনে মনে করেছে ওর একটা পালক নিয়ে খোপায় পড়বে। রাত্রে যখন খেয়ে দেয়ে সকলে ঘুমিয়েছে, কেউ জেগে নেই, তখন গেরস্থের বড় মেয়ে পা টিপে টিপে সেই সোনার হাঁসের কাছে গেল। হাঁসের কাছে গিয়ে যেই সে তার একটা পালক ধরে আস্তে আস্তে টেনেছে, অমনি সর্বনাশ। পালক তো ছিল না, লাভের মধ্যে তার হাতখানা হাঁসের গায়ে আটকে গেল। কিছুতেই সে হাত আর খুলল না, কাজেই তাকে সেখানে বসে থাকতে হলো। খানিক পরে তার বোনও পালক চুরি করতে এসেছে। সে এসে দেখে তার দিদি হাঁস নিয়ে কি যেন করছে। অমনি দ্রুত সে তার কাছে গিয়ে হাত ধরে বলল, বাহ, তুমি একলা নেবে নাকি, আমাকেও দাও। এ কি, আমার হাত আটকে গেছে, আর তো খুলছে না। ছোট মেয়ে বড়মের হাত ধরার পর আর সে হাত টেনে আনতে পারে না, সে তার দিদির হাতের সঙ্গে একেবারে জুড়ে গিয়েছে। কাজেই সেই রকম হয়ে দুই বোনকে সমস্ত রাত সেখানে থাকতে হলো। সকালে ঘুম থেকে উঠে হাদারাম তার কাঠ ও সোনার হাঁস নিয়ে গেরস্থর বাড়ি থেকে বের হয়ে আসলো। হাঁসের সাথে গেরস্থের যে দুই মেয়ে আটকে গিয়েছিল তারাও একসাথে চলতে লাগল। দুই মেয়েকে এভাবে যেতে দেখে গেরস্থ দৌড়ে এলো। কিরে, তোরা হাদারামের সাথে কোথায় চললি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আর কোথায় মেয়ের হাত ধরেছে, অমনি সেও তাদের সাথে আটকে গেল। হাদারাম কিন্তু সেদিকে খেয়ালই করেনি, সে তার হাঁস নিয়ে আর হাঁসের সাথে তিনজনকে নিয়ে মনের সুখে তার বাড়ির দিকে হেঁটে চলেছে। সেইখান দিয়ে তখন এক গোয়ালা যাচ্ছিল, সে গেরস্থকে দেখে দৌড়ে এসে তার কাঁধে হাত দিয়ে বলল, কোথায় যাচ্ছ, গ্রাম ছেড়ে চলে যাচ্ছ নাকি, আমার দুধের দাম দিয়ে গেলে না? আর দুধের দাম, গোয়ালা তখন হাত নিয়েই ব্যস্ত। তার হাত গৃহস্থের সাথে আটকে হাদারামের সঙ্গে চলেছে। গোয়ালার যে গোয়ালিনী ছিল তার মেজাজ ভারী করা। সে ঘরের জানালা দিয়ে দেখল দুটি লোকের সঙ্গে দুটি মেয়ে যাচ্ছে, তাদের সঙ্গে তার গোয়ালাও চলে যাচ্ছে। অমনি সে ঝাঁটা হাতে দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু কিছু না বলে একেবারে গিয়ে গোয়ালার পিঠে দিয়েছে ঝাঁটা বসিয়ে। আর অমনি গোয়ালার পিঠে ঝাঁটা, আর ঝাঁটায় গোয়ালিনীর হাত আটকে গেল। তখন সেও হাদারামের সঙ্গে চলেছে। সেই দেশের যে রাজা ছিল তার মেয়ে কখনো হাসত না, তাই রাজা ঢোল পিটিয়ে দিয়েছিলেন, যে তার মেয়েকে হাসাতে পারবে সেই তাকে বিয়ে করবে, আর অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেওয়া হবে। ওই দিন রাজা তার মেয়েকে নিয়ে বাগানে ঘুরছিল। বাগানের পাশের রাস্তা দিয়েই চলছিল হাদারাম। হাদারাম যাচ্ছিল ধারে করে হাঁস নিয়ে, আর তার পিছনে গেরস্থের বড় মেয়ে, তার পিছনে গেরস্থের ছোট মেয়ে, তার পিছনে গেরস্থ, তার পিছনে গোয়ালা, আর তার পিছনে ঝাঁটা হাতে গোয়ালিনী। তাদের এই চমৎকার তামাশা দেখে রাজামশাই, রানী আর রাজকন্যা সকলে একেবারে মাটিতে লুটুপুটি করে হাসতে লাগলেন। আর সকলের চেয়ে বেশি হাসলো রাজার সেই মেয়ে। আমি যার পর নাই খুশি হয়েছি, আমার মেয়েকে কেউ হাসাতে পারত না, কিন্তু তুমি তাকে হাসিয়েছ। আমি রাজকন্যার সাথে তোমার বিয়ে দেব, এবং আজ থেকে অর্ধেক রাজত্ব তোমার। তখন রাজা হাদারামের সঙ্গে রাজকন্যার বিয়ে দিয়ে দিলেন, এবং সেই সাথে অর্ধেক রাজত্ব দিয়ে দিলেন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এই শিখলাম যে সবসময় অসহায় গরিব ও দুঃখীদের সাহায্যে এগিয়ে আসতে হয়। হাদারাম সেই বুড়োর সাথে তার খাবার শেয়ার করে খেয়েছিল বলে সে সোনার হাঁস পেয়েছিল, আর সেই সোনার হাঁসের জন্যই সে আজ রাজা হয়েছে। তাই আমরা সবসময় অসহায় ও গরিব দুঃখীদের সাহায্যে এগিয়ে যাব।
তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী কার্টুন দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, বাই বাই।